এমন গোয়ালে যে এই পকেটে নিয়ে যাবো ছাড়িয়ে দিয়েছে আবার এই একবার এন পর্যন্ত একবার পুরো ছিরপা তিরফা নিয়ে নিয়েছে যে তিরফা নিয়ে নিয়েছে আবার গোড়ালে বেদাক্ত গোড়ালে কোথায় হ্যাঁ আর এবার চুয়ারি চ্যানেলে এবার বাদ বাকি শুধু চুয়ারি চ্যানেলে ওরা ভাঙছে ওরা আবার কুলে নিয়ে চলে যাচ্ছে কত বাবা নাম নিলে কি সব আইফোনটা ভেঙেছে আইফোনটা ভেঙেছে কেউ মরবে না কেউ মরবে না কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল কাল রাত্রি 10:30 নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এসে ঘরদোর ভাঙচুর করে বাড়ির ছেলেদেরকে মারধর করে তাড়িয়ে দেয় বাড়ি থেকে এবার বাড়িতে মেয়েরা ছিলাম মেয়েদের উপর অত্যাচার করে এমনকি ঘরের দরজা পর্যন্ত মানে ঢাকাল মারে দরজায় ঢাকাল এরকম এইরকম পরিস্থিতি করে আমার শাশুড়ির গায়ে হাত দেয় এইসব অত্যাচার করে নোংরা গালিগালাজ করে কারা করলো কারা বলতে তৃণমূলের ছেলেরা কিছু ছেলেরা ছিল 10-12 জনের মতো এরা ছিল ওদের কাছে পিস্তল ছিল বোম তারপর লাঠি বড় ড্যাং এইসব ছিল নিয়ে মারধর করতে এসেছিল কেন এখানে কেন এসেছিল আমাদের বাড়ির মেম্বাররা বিজেপি করেন বলে এই জন্য এটাই হয়েছে অপরাধ এই জন্য এরকম অত্যাচার করেছে আপনার নাম দিদি আমার নাম স্মৃতিকণা সাঁতরা এই এলাকার নাম এটা বলুন দি ঘটনাটা মানে এইখানটায় আমি দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে ওদের কিছু লোক এলো মানে তৃণমূলের লোক এলো এসে বলে মার মার এরম করছে কিছু আর একজন এলো এখানটায় এসে অ্যাডভাসটা ঠেঙা দিল অ্যাডভাসটা ভেঙে পড়ে গেলো সাটারে মারলো ওই ঘন্টা ভাঙলো ভাঙার পরে আর আমাকেও ছুট কাটালো আমি ওটা দিয়ে ছুটে পাইলে কেন মানে মারবে বলে আর কি না আপনাদেরকে কেন আপনারা কোনো পার্টি করেন আপনার নাম পার্টি কেন করতে যাবে এই নতুন পার্টি দাঁড়িয়েছে আর কি তাছাড়া কিছু দিচ্ছি আমাদের পার্টি পার্টি করেন আমাদের এখানে পথসভা ছিল আমরা যথাযথ সরকারি অনুমতি নিয়ে আমরা পথসভা করেছিলাম রাতের অন্ধকারে ওই পাড়াটা আমাদের এখানে পথসভা হচ্ছে ওখানে আমাদের পতাকা খ্রিস্টন ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে আর নিজেরা নিজেদের ঘরের অ্যাডভেস্টারগুলো ভেঙে আমাদের কিছু ছেলের নামে কেস দিয়েছে ওই পাড়ার মধ্যে এই ফ্যামিলিটি যাকে ধরে নিয়ে গেছে ইন্দ্রজিৎ সাঁতরা ওনার স্ত্রী ও ওরা ওদিকে একা পেয়ে রাতের অন্ধকারে মারধর করেছে পরে পতাকা ছিঁড়েছে ওদের নিজেদের পতাকা নিজেরা ছিঁড়েছে অ্যাডভেস্টার ভেঙেছে এর স্বামীর নামে কেস দিয়েছে পুলিশে তুলে নিয়ে গেছে আজ সকালে বাইরে থেকে লোক নিয়ে এসে হুমকি মেরেছে মারধর করেছে আমরা ইমিডিয়েটলি থানাকে জানিয়েছি একটু পরে ওনাকে নিয়ে আমরা কেস করতে যাব আপনার নাম দাদা আমার নাম অলোক কুমার সাঁতরা মাহপুরপুরের উপপ্রধান কাল রাত্রিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই আমি আপনার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আগুন নিয়ে খেলা করবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন প্রক্রিয়া চলছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে সেই এই নির্বাচনে অন্তত গণতন্ত্রটাকে বাঁচানোর চেষ্টা করুন গণতন্ত্রের যে মহোৎসব ভোট সেই ভোট প্রক্রিয়ায় যে যার মতো করে প্রচার করুন আমি তো চাই পশ্চিমবঙ্গের আরামবাগ বিধানসভা ক্ষেত্র থেকে এবং আমার দলও চাই আমরা চাই যে পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার রাজনীতিটা খতম হোক
হিংসার রাজনীতিটা বন্ধ হোক, রক্ত ঝরানোর রাজনীতিটা বন্ধ হোক। কাল রাত্রে এখানে কয়েকজনের বাড়িতে সুব্রত মালিক, অমিত সাঁতরা, বাপন সাঁতরা, প্রতীক সাঁতরা, এদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এবং শুধু ভাঙচুর করা নয়, তার সঙ্গে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে একজন মহিলাকে, একজন ভাইকে আহত করা হয়েছে, তার হাতে ব্যান্ডেজ করা রয়েছে, এবং একটি বাচ্চা মেয়ে, অত্যন্ত অন্তত 7-8 বছরের একটা বালিকা, সেই বাচ্চা মেয়েটার গলাটাকে টিপে ধরা হয়েছে। তাদের আমরা হসপিটালাইজড করছি এবং প্রশাসনকে জানাচ্ছি যে দ্রুততার সঙ্গে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন। এটা কি ভোটে প্রভাব পড়বে? এটাতে ভোটে অবশ্যই প্রভাব পড়বে। তৃণমূল কংগ্রেস যত এরকম ধরনের অত্যাচার শুরু করবে, বিগত 10 বছর ধরে এই অত্যাচার করে করে পশ্চিমবঙ্গের পায়ের তলার মাটি তৃণমূল কংগ্রেস হারিয়েছে। যত এরা অত্যাচার করবে, তত ঘরে ঘরে জয় শ্রীরাম ধ্বনি ধ্বনিত হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে জয় শ্রীরাম ধ্বনিত হচ্ছে, এবং আমাদের বর্তমানে যে স্লোগান হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে, সেটা পারবে। বোম পড়েছে ওখানে? বোম পড়েনি। আমরা যখন গিয়েছিলাম, যিনি দুষ্কৃতী পাশেই ছিলেন, বোমটাকে নিয়ে ছুটে পড়লেন। থ্যাংক ইউ। পুলিশ তদন্ত করুক। নমস্কার।